모두 서구자리 저 서다가 শিবপুরী প্রধান নর্তকী হয়েছি গো আমি এই স্বর্গ বিদ্যা ধরি প্রাণপতি আমার শ্রীকৃষ্ণের নাতি আজ দেবরাজ ইন্দ্রের কাছে আমরা প্রধান নর্তক নর্তকী প্রাণপতি আমার সুন্দর ভাবে মৃদঙ্গ দেয় তাল সুর ছন্দ সেই সুর ছন্দে করে গণিত আমি আজও গিয়েছিলাম দেবরাজের কাছে আমি নৃত্য পরিবেশন করতে কিন্তু কেন জানি না আজ গৃহ মাঝে করিয়া প্রবেশ মন আমার উদাসিত হয় মনে আজ আমার বাসনা জেগেছে প্রশ্চিমে রয়েছে কানন বৃন্দাবন ওগো আমার যেতে করে সেথায় তীর্থ ভ্রমণ হেন বাক্য যদি প্রভুকে নাহি বা বলি তবে পারব না বাসনা পূর্ণ করিতে মায়ের মুখে শুনেছিলাম স্বামী ধ্যান স্বামী জ্ঞান স্বামী চিন্তামণি স্বামী মিনি নারী এই জগতে মনি হারা ফলি তাই স্বামীর কথা স্বামীর আজ্ঞা এই সকলে ছাড়া আমি যে কোনো কর্ম সফল হতে পারব না তাই প্রভু আমার জন্য গেছে ফল সংগ্রহ করিতে তাই প্রভুর জন্য করিব অপেক্ষা কিন্তু আমি যখনই ঘরের বাইরে পা রেখেছি প্রথমত মাতা হর গৌরীর চরণ দিয়েছি পুষ্পাঞ্জলি তারপর আমি গিয়েছি আমি আজও তাই করব গো মায়ের চরণ দেব পুজো তারপরে আমি যাব কানন বৃন্দাবন মাঝে ওগো মা জানি না তোমার তন্ত্র জানি না মাত্র জানি না আমি সাধন ভজন তুমি অধবীর পুজো গ্রহণ করো জননী গ্রহণ করো আরি যাই যাই মাতারি জয় 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 গো জয় 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 গৌরী মাতারি জয় জয়
जय जय गौरी मातारी जय 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 गो जय 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 गौरी मातारी जय ভক্ষণ করব তাই উষাবতী উষা এই আমা ডাকে আমার সংস্কারিছে কেন তবে কি সেই মাতা হরগরির মন্দির প্রবেশ করেছে না 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 আমি আরো একবার তাকে ডেকে দেখি সে আমার কাছে সাজাইতে উষাবতী উষাবতী এ কি একবার নয় দুইবার নয় আমি তাকে তিনবার ডেকেছি আমা ডাকে সাড়া দিচ্ছে না কেন দেখি তো উষাবতী এই উষাবতী কি আমি আমি গো হ্যাঁ উষাবতী ওগো তুমি অমনে করি আমার মায়ের মন্দিরে প্রবেশ করি অমনে ডাকে ডেকেছো কেন গো উষাবতী ওগো তুমি ঠিক আছো তো হ্যাঁ উষাবতী হ্যাঁ আমি ভালো আছি
কোনদিন তো তুমি অমনি করি আমায় স্মরণই করনি উষা সবরে তুমি যে খাওয়ার থেকে আসো না কেন অদূর হইতে তুমি আমাকে উষা উষা বলে ডাকো উষা আর আজ কি তোমার হয়েছে না উষাবতী তুমি হয়তো ভুল বলছো আমি আমি তোমায় ডেকেছিলাম কিন্তু আমাটাকে তুমি সাড়া দিচ্ছিলে না গো প্রাণনা হ্যাঁ তুমি কি বলছো তুমি আমায় উষা বলে ডেকেছো হ্যাঁ গো অথচ তোমার কণ্ঠে স্বর আমার কর্ণে পৌঁছায়নি আমি এতটাই হতভাগিনি আজ আমার প্রভুরটাকে আমি সাড়া দিতে পারিনি ও গো তুমি আমায় ক্ষমা করে দাও না না উষাবতী না তুমি তুমি ওইসব কথা বলে তুমি নিজেকে দুঃখ দিও না উষাবতী বলো তুমি বলতে পারো তোমার আজকে কি হয়েছে আমার মনে হয় তোমার মুখমণ্ডলে দেখে তোমার অনেক কিছু কথা আছে বলো না গো তোমার যদি কিছু কথা থাকে তুমি আমার কাছে প্রকাশ করতে পারো আরে এই যদি বলে এই জগতে স্বামীজি আর নারীদের কাছে বড় বলতে কেউ নেই আমার প্রাণপতি আমার মুখমণ্ডলে দর্শন করে বুঝতে পেরেছে আমার হৃদয়ে রয়েছে কোন কথা তাকে বলারই কারণে ওগো সত্যি আজ আমি কেন নীরব হয়ে রয়েছি জানো বলো না সবতী বলো তোমার কি হয়েছে ওগো জীবনী চলার পথে তোমার কাছে আমি করে দিইনি কিচ্ছু চাইনি না সবতী আরে আজ যদি তোমার সবতী তোমার কাছে কিছু চাই ওগো তুমি বলো না দেবে না আমায় উষাবতী বেশ আমি কথা দিলাম যদি আমার দেওয়ার মতো আমার কাছে কোনো প্রাপ্য থাকে বলো বলো তুমি আমার কাছে কি চাও বলবো তবে আমার মায়ের মন্দিরে নয় তবে উষাবতী তুমি আমার সঙ্গে একটু আমার বাইরে ওই উঠোনে মাঝে চলো বেশ উষাবতী বেশ তবে চলো এসো প্রাণনা ওগো ওই নীল আকাশের দিকে চেয়ে বলো তো আজকে রজনী কোনি রজনী উষাবতী আজকে দিনে আমার কাছে এই কথা শুনতে চাইছো বেশ বেশ উষাবতী আমি তোমায় বলে দিচ্ছি আজকে রজনী যে পূর্ণিমা রজনী তুমি ঠিক বলেছো জানো তো আমার মনে আজ একটি বাসনা জেগেছে বলো উষাবতী তোমার আজকের দিনে মনে কোন বাসনা জেগেছে বলো ও বলি ওগো প্রাণনা উষা আজ কি বাসনা জাগে আমার মনে শোনো শোনো Boom.
কইল বঠাই তুমি আমায় কথা দিয়েছো আমি যা চাইব তুমি তাই দিবি উষা তবে যে আমারই মন চাই পশ্চিমে রয়েছে কানন বৃন্দাবন সে তাই যেতে ওগো করিতি তীর্থ ভ্রমণ উষা এগো ওগো তুমি আজকের দিনে কি বললে আমায় উষাবতী আমি যে পারব তোমার ইচ্ছে পূরণ করিতে পারবো না গো ওগো তুমি তো বলেছিলে উষা তুমি আমার কাছে যাও চাইবে আমি তাই দেব তবে কেন কেন তুমি আজ আমার কথা দিয়ে কথা রাখো না তুমি কি ভুলে গেছো গো তুমি কি ভুলে গেছো কি এমন সেই কথা যে আমি ভুলে গেছি আমরা যে স্বর্গের অপ্সরা অপ্সরী আমরা দেবরা ইন্দ্রের আজ্ঞা বিনা কোথাও যেতে পাবো না কোথাও না গো তবে যদি কি যদি যেতেই হয় দেবরাজ ইন্দ্রের কাছে আমাদেরকে অনুমতি নিয়ে সেখানে যে যেতে হবে নচেত আমি পারবো না তোমার মনের আশা আমি পূরণ করতে পারবো না প্রাণেরা দেবরাজ আমাদেরকে সর্বদাই নিজের সন্তান রূপে ভালোবাসে গো একবার যদি প্রকাশ করো তাহার চরণে এই বাক্য তবে নিশ্চয়ই অনুমতি দেবে তুমি অনুমতি পেলে আমায় নিয়ে যাবে তো বেশ আমি কথা দিলাম কথা দিলাম গো তবে চলে না গো আর বিলম্ব কেন করো চলো সবতি এসো প্রাণরা এসো আনন্দ 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 আরে আনন্দ ভরপুর হয়ে উঠেছে আমার পূর্ণদেব সভা সত্যি অনির্দোষা এত সুন্দর নৃত্য গীত করে গেছে প্রত্যেক দেব দেবী আনন্দ মুখরিত হয়ে আজ নিজ নিজ কুটিরে ফিরে গেছে আমি রয়ে গেছি আমার এই ইন্দ্র সভায় না 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 বড় বিলম্ব হয়ে গেছে এই ইন্দ্র সভাকে পরিত্যাগ করে আমি ওই মুহূর্তে গমন করব আমার ইন্দ্রাণীর নিকটে সত্যি অনির্দোষার কথা ভাবাই যায় না আজ এত সুন্দর নৃত্য গীত করে গেছে তাই তো অনির্দোষাকে আমি পুত্র কন্যা সময় ভাবি তাই অনির্দোষা ছাড়া আমার পূর্ণ দেব সেবা যারা অন্ধকারে পরিণত হয়ে যায় না 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 আমি অযথা বিলম্ব করছি কেন আমি একই ভাবছি তাই তো এই পূর্ণ দেব সেবাকে পরিত্যাগ করে আমি গমন করব আমার ইন্দ্রাণীর নিকটে জয় জয় দেবরাজ ইন্দ্রের জয় জয় দেবরাজ ইন্দ্রের জয় জয় দেবরাজ ইন্দ্রের বলি জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক নবজন শত কোটি হই প্রণাম কল্যাণে সুরের দশা তোমাদের কল্যাণ হোক কিন্তু ভাবতে বড় অবাক লাগে অনির্দশা ইতিপূর্বেই মানে কিছুক্ষণ আগেই নিত্যগী সমাপ্ত করে তোমরা নিজ কুটিরে ফিরে গেছো হঠাৎ আমার জয় ধ্বনি দিতে দিতে আবার পূর্ণ দেব সভায় এসে উপস্থিত হয়েছ কিন্তু কেন ইহার কারণ আমি জানতে পারি দেবরাজ আমার কিছু কথা আছে কথা বেশ শুনি এমন কি কথা রয়েছে তাই তুমি প্রকাশ করো ওগো দেবরাজ আগে বলুন তো আজকে রজনী কোন রজনী অনিরুদ্ধ হ্যাঁ গো আজকে রজনী এমন কোন রজনী সে কথাই আমাকে বলতে হবে আজ পূর্ণ পূর্ণিমা রজনী কিন্তু কেন এমন কি হয়েছে বলো জানো দেবরাজ আমার উষাবতীর মনে এক আশা জেগেছে আশা হ্যাঁ গো এমন কি আশা জানি না এই কথা বলার পরে আমি উষাবতীর মনে আশা পূরণ করতে পারবো কিনা তাই তুমি প্রকাশ করো তোমার উষার মনে আজকের এই পূর্ণিমা রজনীতে সেই কানন বৃন্দাবনে যেতে চাই গো দেখি তাই আপনি যদি আমাদেরকে অনুমতি অসম্ভব অনুরোধ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা আমার পূর্ণদেব সবাই পূর্ণ করেছো পদার্পণ করেছো সেই আশা আকাঙ্ক্ষা হয়তো আমি তোমাদের পূর্ণ করতে পারছি না আমি বারবার করে একই কথা বলতে চাই তোমাদের যে কোনো মতেই যা হবে না ওই কানন বৃন্দাবন পরিদর্শন করার জন্য সত্যি তাই উঠা কেন দেবরা স্বর্গীর নর্তকী বলি ভ্রমণে যাওয়া আমাদের নিষেধ বুঝি উষা না উষা না
সে কথা বলে তুমি আমাকে আর লজ্জা দিও না। আজ আমার মন কিছুতেই চাইছে না, তোমাদেরকে আমি আদেশ প্রদান করি, তোমরা ভ্রমণ করো ওই কানন বৃন্দাবন পরিদর্শন করার জন্য। রাজধানী মনে আমার বড় ভাই, আজ কানন বৃন্দাবন যাওয়ার পরে হয়তো তোমাদের কোনো বিপদ আসতে পারে, তাই বারবার করে অনুরোধ করে বলি তোমরা যেও না অনিল কৌশা ওই পশ্চিমে রয়েছে কানন বৃন্দাবন, ওই কানন বৃন্দাবন পরিদর্শন করার জন্য। সর্বদা এই চাকর আমি নৃত্য করি, যদি কিছু চাওয়ার থাকে তবে নির্দ্বিধায় তোমরা চাও বলো, আর তোমরা যা চাইবে তাই দেব, শুধু আমরা আপনার আশীর্বাদ চেয়েছি। আর আজ যখন একটু অনুমতি চাইতে এসেছি আপনি না করে দিলেন। উষা জানি দেবরা জানি, আসলে আপনি শুধু মুখে বলেন তোমরা আমার সন্তানের মতো, কিন্তু সন্তান তো নই। না, আপনার যদি আমি নিজের মেয়ে হতাম কখনো এমন করে বাধা দিতেন? উষা দিতেন না। আজ তাই তোমার ভয় লাগে উষা, আজকে তোমাদের পুত্র কন্যা সবা ভাবি বলেই আজ বড় বড় ভয় হয়, যেতে চাইছি না তার জন্য আমি কারণ বৃন্দাবনে। তাই তোমাদেরকে বারবার করে একই কথা বলছি, তোমরা যেও না ওই পশ্চিমে কানন বৃন্দাবন পরিদর্শন করার জন্য। তাই তোমাদেরকে আমি আদেশ প্রদান করছি এই মুহূর্তে পূর্ণদেব সভাকে পরিত্যাগ করে তোমরা তোমরা যেতে পারো তোমাদের কুটির ব্রাহ্মণে। আপনি ঠিক বলেছেন, আমরা তো দেবরাজের দাস, শুধুমাত্র দেবরাজের কথা মতো আমরা চলি স্বর্গপুরে। তাই তো আপনি যা বলবেন আমাদের তাই অক্ষরে অক্ষরে পালন করতে হবে, কিন্তু আজকে আমি একটু আমি কথা বলতে চাই আপনাকে। কথা? হ্যাঁ দেবরা। এমন কি কথা বলতে চাইছো? আমাদের তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, আমারও রয়েছে হৃদয়, সেই হৃদয়ে অনেক কিছু আশাও জানতে পারে। তাই যখন অসম্পূর্ণ হয়ে গেল আপনারই কাছে চলে যাবো নিজের কুঠিরে, কিন্তু যাওয়ার সময় বলে যাচ্ছি এই দেব সভার বাজারে আমার প্রভু আর কোনদিন মৃদঙ্গ বাজাবে না। উষা, আপনার উষার কোনদিন নৃত্য করবে না। উষা সাথে দাঁড়াও অনুর্দশা, তোমরা এইভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে আমার পূর্ণ দেব সভাকে পরিত্যাগ করে তোমরা চলে যেতে পারো না। তোমরা তো ভালোভাবে জানো অনুর্দশা, তোমরা বিহনে আমার এই পূর্ণ দেব সভা অন্ধকারে পরিণত হয়ে যাবে। তাই তো তোমাদেরকে নিয়ে আমার অনেক আশায় আকাঙ্ক্ষা, আর তোমরা যদি আমার এই পূর্ণ দেব সভায় না আসো তাহলে আমি কি করে কাটাবো আমার না। বেশ, তোমাদের মনের আশায় পূর্ণ হোক। আজ তোমাদেরকে আমি আদেশ প্রদান করছি মুহূর্তে আমার পূর্ণদেব সভাকে পরিত্যাগ করে কানন বৃন্দাবনে তোমরা যাবে, আমি অনুমতি প্রদান করলাম। ত্রিপুরা, আপনি অনুমতি দিলেন, তবে তবে কেন কাঁদালেন আমাকে? আমার চোখের জল দেখতে আপনার ভালো লাগে? আজ আপনি এতটা ভালো আর আমি আপনাকে না ছেড়ে যাওয়ার জন্য। বেশ বেশ, অনুমতি যখন প্রদান করেছি তোমরা যাবে অবশ্যই কানন বৃন্দাবনে, কিন্তু কানন বৃন্দাবন অনেক দূরের পথ, এই স্বর্গ থেকে মন্ত্র তোমরা গমন করতে, কিন্তু তোমরা যাবে কি করে সে কথা কি তোমরা ভেবেছ? ওগো উষামতি, কানন বৃন্দাবন তো আমি কোনোদিন দেখিনি, সত্যি হয়তো অনেক দূরের পথ, তাই না? ওগো তবে কিসে করে যাব? দেবরা বলো উষা, তবে কি বাসন আমার পূর্ণ হবে না? হবে উষা হবে। কি করে? আজ যখন আমি অনুমতি দিয়েছি বাসন অবশ্যই পূর্ণ হবে, তার ব্যবস্থা আমি করে দেব। তোমরা তো জানো
আমারও যে পুষ্পরথ পুষ্পরথ ওই পুষ্পরথে চেপে তোমরা এই মুহূর্ত গমন করবে ওই কানুন বৃন্দাবন পরিদর্শন না দেবরা সেই পুষ্পরথ যে আপনার বড় স্বাধীন সেই রথে আপনি ছাড়া তো অন্য কেউ ওঠে না উষা তোমরা তো জানো তোমাদের গাড়ি পর ভাবি না ঘরে মা তোমরা যাই আমার পুত্র কন্যা সম আমার জায়গায় তোমরা যদি যাও তাতে যে আমার কোনো ক্ষতি হবে না তাই আজকে অনুমতি যখন প্রদান করেছি বিলম্ব নয় অনেক পৌষা ওই হক পুষ্পরথে চেপে এই মুহূর্ত তোমরা গমন করো কানন বৃন্দাবনে আশীর্বাদ করবেন না আমাদের আশীর্বাদ করি আশীর্বাদ অবশ্যই করব যাও অনুদেশে যাও আমার পুষ্পরথে চেপে এই মুহূর্ত কানন বৃন্দাবনে কারুন বৃন্দাবন পরিদর্শন করার পরেই অবশ্যই তোমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারো আমার এই পূর্ণ দেব সবাই অনুরোধ সহ আমার এই পূর্ণ দেব সবাই বলো সমতি দেবরাজকে আমি কত কথাই না বলেছিলাম কিন্তু দেবরাজ যে এত ভালো বুঝতে পারিনি গো দেখেছো তারই প্রধান রথখানি আমাদের ভ্রমণের জন্য দান করেছে তুমি সত্যি বলেছো সমতি ওগো বলো সেই রথের হবে তুমি সারথি সারথি তুমি সুন্দরে ভাবে আজ রাতে বসে টকবক টকবক করে ঘোড়া চালাবে আর আমি আমি তোমার বামেশ্বরী হই আজই দর্শন করব কানন বৃন্দাবন বেশ সুসবতি বেশ তবে কি এখান থেকে যে কানন বৃন্দাবন অনেক দূর তাই চলো না চলো আমরা নিত্য গীত করতে করতে সে কানন বৃন্দাবনে যাই ধ্যাত করে মো রলি সবে করে মো রলি সবে মরলি বালা নন্দলালা নিচে নিচে এসো হে
पूर्णिमा रजनी आशीबी अमार कालिया नागिनी कानन वृंदावन माझे तबे कोथाय नागिनी कोथाय रहिछो तुमि तुम्हारी काली नागी तुम्हारी जन कानन वृंदावन करे अपेक्षा तुमि देखा दाओ नागिनी काली नागिनी Thank you.
प्रभु सकल देवदेवी नाम रेखे जा स्वामी स्वामी प्रतिशोध मुखे देखा ना का देखा ना।